প্রথম আসমানে এসা মালিকরে ডাক দেয় রে গুনা
একটু চিন্তা করে দেখো, আমার মালিক দৈনিক তোমার পাঁচবার করে করে ডাকে, যদি প্রতিদিন পাঁচবার করে ডাকে সাত দিনে এক সপ্তাহ, এক সপ্তাহে আমার মালিক কতবার তোমার ডাকলো, ত্রিশ দিনে এক মাস, এক মাসে আমার মালিক কতবার তোমার ডাকলো, 365 দিনে একটা বছর, আমার মালিক এক বছরে তোমার কতবার ডাকলো, এরি কপাল পড়ে যুবক এতবার করে করে যদি ডাকেন 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, আমার মালিক তোমার আমার কতবার করে ডাকছে, তুমি একটা বারও মালিকের ডাকের সাড়া দাও না, তার মতো ময়দানে মালিকের ডাকবা, চোখ দিয়ে পানি গুলো ফালাইয়া ফালাইয়া কামবা, আর রক্ত পড়বে, চোখ দিয়ে পানি শেষ হয়ে রক্ত পড়বে, আল্লাহর কসম করে বলে যাই রে যুব, আমার মালিক কিন্তু সেদিন তোমার ডাকের সাড়া দেবে না, আল্লাহর বলি বাইজির ডাক দিয়া তা বন্ধে, আমার মালিকটা তোমারে কত সুন্দর করে ডাকে, মালিকের ডাকে একটু সাড়া দিবা না, তুমি একটু নামাজের মধ্যে দাঁড়ায় যাও, বললে নামাজের মধ্যে দাঁড়ায় যাও, আল্লাহর বলির কথাটা মহিলার মধ্যে আসর করেছে, চায় নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে বুকের মধ্যে হাত বেঁধে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আল্লাহর বলে বাইজির পেছনে দাঁড়াইয়া ডাক দেয় বললে, এবং সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহা পড়া আরম্ভ করেছে, এখন অন্য সূরা পড়ো, সেই সূরা পড়া আরম্ভ করেছে, আল্লাহর বান্দার দিকে তাকায় ডাক দেয় বল, এখন তুমি রুকুর মধ্যে যাও, রুকুর মধ্যে গিয়েছে পড়ো সুবহানা রাব্বিয়াল আজিম, রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আজিম পড়া আরম্ভ করে দিয়েছে, আবার তুমি সাজদার মধ্যে যাও, সাজদার মধ্যে গিয়ে এখন আল্লাহর বান্দে শিখায় দেয় বলরে এখন পড়ো রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর বান্দে কতটা শোনার পরে সুবহানা রাব্বিয়াল আলা করে করে নাম পড়তেছে, চমৎকার করে পড়তেছে, হঠাৎ করে খেয়াল করে আল্লাহর বান্দা যেন পিছনে নাই, কোথায় যেন চলে গেছে, দুই রাকাত নামাজ কমপ্লিট করে পিছনে তাকায় দেখে ভাই যে বুঝতামে পিছনে নাই, কই গেছে আল্লাহর বান্দা, এই মানুষটা আমার নামাজের মধ্যে দাঁড়ি করেইল, ওই মানুষটা কই গেল, হঠাৎ করে দেখে পাশের রুমের থেকে কান্নার আওয়াজ বের হয়, দৌড়ে গিয়ে সেখানে তাকায় দেখে আল্লাহর ওলি ভাই জি দুইটা হাত উঁচু করে ডাক দেয় ওদয়ার মালি, তোমার একটা হারানো বান্দেকে তোমার পদ পর্যন্ত আইনা পৌঁছে দিল, তোমার বান্দে তোমার চিন্তনা, তোমার বান্দে তোমার রাস্তা হারা ফেলছিল, সেই রাস্তা থেকে উঠাইয়া তোমার ঘাত তোমার কদম পর্যন্ত আইনা পালে, তোমার কাছে পর্যন্ত আইনা পালাই না, মানে তোমার কুদরতি কোনো তৈলালা আল্লাহ তোমার রহমতি কোলে তোলে না, আল্লাহর বলি দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন চোখের পানি গুলোছে না হাত জুগুড়ে কান্দে, মহিলাটা আসতে করে ভেতর থেকে 200 দিরহামের ফোকরা তাই না, সামনে রাইকা পেছনে দাঁড়ায় চোখ দিয়ে পানি গুলো ফলায় কান্দে, আর ডাক দেয় আল্লাহর বলি আপনার পরিচয় কি জানি না, বাড়ি কোথায় কোথায় আপনার ঠিকানা জানি না, তবে আজকে ওয়াদা করলাম আমার জন্য আপনাকে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে না, আমার জন্য আপনাকে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে না, আল্লাহর বলি ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন চুরি করব না, আর জীবনে কোনোদিন জিনা ব্যবচার করব না, আর জীবনে কোনোদিন কোনো যুবকের চরিত্র নষ্ট করব না, আজকে আমি এখানে দাঁড়ায় ওয়াদা করলাম আমার টাকা লাগবে না, আজকে থেকে আমার মালিকের পাগল হব, এই চড়াইলের যুবক আমি তোমার হাতে ধরতে রাজি, তোমার পায়ে ধরতে রাজি, তোমরা আলেমদেরকে গালি দাও, রাজাকার বলো, উগ্রবাদ বলো, জঙ্গি আল কায়দা আলবাদর কত কত গুপ্ত ভাষায় গালি দাও, আমরা হুজুর রাস্তার পর তোমাদের কাছে সেই দিনের দাওয়াত দে, কারণটা কি জানো, আমরা চাই তুমি জাহান্নামের আসামি হই ভালা, আমরা চাই তুমি বেঈমান না হয় মরো, তুমি কোনোদিন যেন বেঈমান হয়ে তোমাকে মরতে না হয়, তোমাকে যেন খারাপ রাস্তায় রাস্তার প্রতীক না হয় মরতে হয়, এর যুবক তুমি আল্লাহর ওলি হয়ে বিদায় হইবা, চোখের পানি নিয়ে বিদায় হইবা, জিন্দেগির গুনাহ মাফ চাইয়া
বিদায় হইবা এজন্য আজকের ভরা মজলিসটার মধ্যে যত আল্লাহর বান্দারা আছো আজকের মজলিসটার মধ্যে ওয়াদা করে বিদায় হতে হবে যত দিন এই জমিনে থাকবো আমার মালিকের গোলামি করব আর শয়তানের রাস্তায় চলবো না কারা কারা তুই ইয়া রাসূল চোখের পানি ছেড়ে দুই হাত উঠা করে দেখা একটু জোরে চিল্লা বলো আল্লাহ চোখে যদি পানি না আসে তারপরও কান্নার ভান ধরে জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ একটু জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন।